নিউ নিউশের খবর জানানো হয়েছে আগে একটা ডিসক্লেমার দেই এই ইভেন্টটি সম্পূর্ণ ডিজনি প্লাস স্ট্রিমিং করা হয়েছে ডিজনি কিংবা মার্ভেল অফিসিয়াল কোন সোশ্যাল হ্যান্ডেলে এই ভিডিওটা বানানোর সময় পর্যন্ত জাস্ট পোস্টারগুলো ছাড়া আর কিছুই আসেনি আমি অন্য অনেক থিওরি চ্যানেলের মতো পাইরেসি করে সেসব টিজার ও ক্লিপ ইউজ করছি এই ভিডিওতে সর্বোচ্চ আশা যে তারা স্ট্রাইক মারবে না এবার ডিটেইলসে যাই ডিটেইলস বলতে যে নতুন ষোলোটা অ্যানাউন্সমেন্ট এসেছে আমি সেগুলো জাস্ট নামগুলো বলে দিচ্ছি কোন 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 শো এর অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এর মাঝখানে বাছাই করে নির্দিষ্ট কিছু শো সম্পর্কে আমি আগামী থেকে ধারাবাহিকভাবে প্রতিদিন একটি করে শো সম্পর্কে একটা ভিডিও বানাবো তো চলুন জেনে নেই কোন ষোলোটা শো সম্পর্কে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে প্রথমেই মুন নাইট তারপর হলো হকাই রিসপিন অফ সিরিজ ইকো এক্সপেন নাইনটি এটা খুব একটা ইম্পর্টেন্ট শো হবে শি হালক এর মাধ্যমে হালকে বিদায় নেবে আমাদের মূল হাল্ক বিদায় নেবে মিস মার্ভেল আমরা নতুন একটা ইয়াং অ্যাভেঞ্জার পাবো আয়রন হার্ট একেবারে নতুন একটা ইয়াং অ্যাভেঞ্জার পাবো আমরা আঘাতা হাউস অফ হার্কনেস এটা একটা শকিং অ্যানাউন্সমেন্ট ছিল সিক্রেট ইনভেশন অনেক দিন ধরে এর কথা শুনছিলাম গ্যালাক্সি হলিডে স্পেশাল দেখা যাক আশির দশকের স্টার ওয়ার্স মধ্যে তো কিছু না হয় এটা নিয়ে তো জানতেনি যে আসবে স্পাইডারম্যান ফ্রেশমেন এটা একটা কনফিউজিং সাবজেক্ট এ নিয়ে বিস্তারিত বলতে হবে পরে আই এম গ্রুট মাত্র তিনটা শব্দ বলতে পারে গ্রুটের অরিজিন থাকবে শোটা যে কেমন করে বানাবে কে জানে তবে সম্ভবত রকেটের সাথে গ্রুটের প্রথম পরিচয় নিয়ে কথা হবে মার্ভেল জম্বিস এটা মূলত হোয়াট ইফ এর এপিসোড পাঁচের টেক্সনের ভার্সন হবে ওই মূল সোরানারই এটা বানাবে যে মার্ভেল জম্বি থেকে কিভাবে পুরো পৃথিবী ছড়ায় ওটা একটা পুরো ডিটেলস একটা বড় একটা শো হবে এটা লোকি সিজন টু অবশ্যই ড্যান্টম্যান কন্টামিনিয়ার আগে ব্যাপারে ক্যাঙ্কে আরো ভালো করে এক্সপ্লোর করা হবে আর্মার ওয়ার্স এটা অনেক 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 কথা বলতে হবে আর সবশেষে হকাই এই তো নভেম্বরের চব্বিশ তারিখে মুক্তি হবে হকাই এর মাধ্যমে বিদায় নেবে আমাদের তীরন্দাজ এভেঞ্জার নতুন একদল ক্যারেক্টার জন্ম নেবে এর মাধ্যমে তো এই হলো মোটামুটি ডিজনি প্লাস যে ডিজনি ডেতে মার্ভেলের শো সম্পর্কে যেগুলো অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল আর ভিডিওতে লাইক দিন মার্ভেল ফ্যানদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে আগামীকালই আর বলে রাখা ভালো সতেরো তারিখ সকাল সাতটায় স্পাইডারম্যান নয় হোমের অফিসিয়াল ট্রেলার আসবে সেটা নিয়েও আমি ব্রেকডাউন রিভিউ দিব ফ্রাইড এন্ড ফেল প্রোডাকশনে টাটা